প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে, আমরা তার জীবনের গল্পটা শুনব। তো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন, তিনি কি বলতে চান। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? ইনশাল্লাহ ভালো আছি। আপনার নাম কি? নাম অন্তরা। অন্তরা, খুব সুন্দর নাম। তো অন্তরা আপা কারো অন্তরে জায়গা নিয়েছেন নাকি? না ভাই, এখন নিতে পারেন নাই। না কেন, দেখতে কি খারাপ নাকি? না। তাহলে না, বয়স কম কোনটা? বয়সের জন্য না রে ভাই, সমস্যার কারণ। সমস্যা কি? সমস্যা শারীরিক না আর্থিক সমস্যা কোনটা? এমনি মানে অভাব মামার কাছে থাকে, মামা মামি খুব কষ্টের জীবন। মামা মামির কাছে থাকেন? আচ্ছা, বাবা মা নাই? না। আপনার বয়স কত চলে? বয়স 17-18। 17-18 হবে না? আচ্ছা, তো এই যে বয়স হলো আপনার 17-18, তো মামা মামির কাছে থাকেন, তো মামা মামি কিভাবে আপনার যত্ন করে নাকি? ভাইরা আদর যত্ন যদি করতো তাহলে আর ক্যামেরার মাধ্যমে নিজেকে দাঁড় করাইতাম না, তাহলে সেইভাবেই থাকতাম। আচ্ছা, মামা মামি কি কখনো বাপ মার মতো ভালোবাসে? বাসে মামা যতক্ষণে থাকে ততক্ষণে মানে আদর যত্ন কিছুটা করে, আর মামা যখন বাইরে কাজে চলে যায় তখন অনেক কাজকর্ম করায়, অনেক অবস্থা দেয়, মানে খাবার ঠিক মতো খাবার দেয় না। কে, মামি? তো আপনি কি করেন মামার বাসা থেকে, কোনো কাজ বাজ করেন? কাজ বাজ এমনিতেই মামার বাসায় টুকটাক কাজ বাজ মামা দেরি করি মনে করো। কি কাজ করেন, মানে ঘরে কাজ বাজ করেন? ঘরে জামা কাপড় ধুই, হাঁড়ি পাতি ঘষি, রান্না বান্না করি, আর মামা মামির বাচ্চা কাচ্চা আছে ওই দিতে দেখি। আচ্ছা আচ্ছা, তো এখন মনে করেন যে ইউটিউবে আসলেন মানে কি উদ্দেশ্যে? আরছি মানে যে এই আমি অবস্থায় আছি যাতে একটা ভালো মনের মানুষ পাই, যাতে আমার এই কষ্টটা দূর করতে পারি, তার সাথে শেয়ার করতে পারি, এই জন্য আসছি। আচ্ছা ঠিক আছে, এখন মনে করো ক্যামেরার সামনে আসছি, মামা মামি মনে করো বিয়ে দিতে চায় না, কারণ টাকা পয়সা তাদের খরচা হবে, এই জন্য বিয়ে দিতে চায় না, কারণ তার পোলা মায়ের রক্ত নষ্ট হবে দেখা মনে করো আমার দিকে চাহিদা নেই, এই জন্য আমি একটা ভালো মনের মানুষের জন্য আইসি যাতে আমার বিয়া শাদি হয়, এর জন্য ক্যামেরার সামনে আইসি আমি খুব কষ্ট করে। আচ্ছা, নিজের বাবা আমার মতো তার মামা আমি দেখবো না? তা তো অবশ্যই। তা আপনার সাথে কি এভাবে যোগাযোগ করবে? আমার সাথে যোগাযোগ করবে যে ফোনের মাধ্যমে ভাই, নাম্বার দিয়ে দিন। তো দর্শক, নাম কি বললেন? অন্তরা না? অন্তরা। অন্তরা আপনার সাথে যোগাযোগ করতে চান, তার নাম্বারটা 01320325773। আমি নাম্বারটা আবারও বলছি, 01320325773। তো দর্শক, প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে শাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার, তা আসুন আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, সর্বদা দেশের সেবা করি। আসসালামু আলাইকুম।